কয়েকজন সাহিত্যপ্রেমী বাউন্ডুলে ছেলেদের সমবেত প্রচেষ্টায় মনের কথা ব্যথাগুলো লিখে যে বইয়ে গাঁথা হলো সেই বইয়ের নাম কুরাস। ঘাটাল মহকুমা তো বটেই, রাজ্যের প্রথম সারির কয়েকটি লিটল ম্যাগাজিনের মধ্যে জায়গা করেছে কুরাস। সেই বাউন্ডুলে ছেলেগুলো কেউ আজ শিক্ষক, কেউ সরকারি কর্মী, কেউ বা নিজের ব্যবসায় প্রতিষ্ঠিত। শত কাজের মাঝেও কুরাসের আলিঙ্গনে বেনজল ঢুকে আলগা করতে পারেনি তাদের বাঁধন। মনের ভাবনাগুলো এখনও একতালে চলে। 16 তারিখ কুরাস তাদের বাৎসরিক কবিতা উৎসবে তাদের গ্রাম সংখ্যা প্রকাশ করল। একাধিক কবিকে সম্মানিত করল তারা। একাধিক কবি সাহিত্যিকের লেখা প্রকাশিত হলো সেই অনুষ্ঠানে। কবিরা পাঠ করলেন তাদের স্বরচিত কবিতা। রাজনগর হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে মহকুমার বাইরে থেকেও বহু কবি সাহিত্যিক এলেন কুরাসের ডাকে। সেই অনুষ্ঠানে আমরা গ্রাম সংখ্যা নিয়ে একটি গবেষণামূলক কাজ করেছিলাম। সেই কাজটি, সেই সংখ্যাটি প্রকাশিত হবে এবং আমরা 4 জন বিশিষ্ট মানুষকে আমরা সম্মানিত করব। এই 4 জন মানুষের মধ্যে তাবন্দী অশোক পাল, কবি নিমাই বরণ, এর দিকে আমরা দিচ্ছি কুরাস সাহিত্য সম্মান। কবি সম্পাদক অনুপম পৃথিবী মহাশয়কে আমরা দিচ্ছি কুরাস সুজন সম্মান এবং গল্পকার চরণ মান্ডিকে আমরা দিচ্ছি অনিল ঘোড়াই সাহিত্য সম্মান। আমাদের অনুষ্ঠানে আমরা আশা করছি অবিভক্ত মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং হাওড়া জেলার কবিরা উপস্থিত হবে। আমরা অনুষ্ঠানটি 2 দিকেই শুরু করব এবং অনুষ্ঠানটি যথাসময়ে শেষ করব। আমাদের একটি বার্তা থাকবে, কুরাস একটি গ্রামের পত্রিকা, গ্রামের মানুষের জন্য ভাবে কুরাস এবং কুরাসের সাথে কুরাসের একটি সহযোগী সংগঠন ইচ্ছে ডানা সমযোগে তারা থাকবে এবং আজকের দিনে কুরাসের এই অনুষ্ঠানে কবিতার টানে কবিতা উৎসবে ইচ্ছে ডানা প্রতি কবির হাতে একটি করে গাছ তুলে দেবেন। তাদের উদ্দেশ্য অক্সিজেন মানুষ তৈরি করবে, তাদের উদ্দেশ্য গাছ মানুষ লাগা, তাদের উদ্দেশ্য গাছ বেঁচে থাকুক আমাদের জন্য। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব রূপকথা কে বলে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে 100টা নয় গাছ বসাবো আরো। কবি কার্তিক ঘোষের কথায় গাছ লাগানো প্রাণ বাঁচানোর সমান, সেই গাছকে হাতিয়ার করেই প্রত্যেক কবি সাহিত্যিকের হাতে কুরাসের পক্ষ থেকে এদিন তুলে দেওয়া হয় চারা গাছ। কুরাস ত্রয়োদশ বর্ষ বিশেষ সংখ্যা গ্রাম সংখ্যা নিয়ে হলো। এই বিশেষ সংখ্যা আপনাদের করার পিছনে কারণ কি? বিশেষ সংখ্যা করার পিছনে কারণ, আমরা দীর্ঘদিন ধরে কবিতা বিষয়ক কি আমরা পত্রিকা বের করেছি, কিন্তু আমাদের মনে হয়েছে যে লিটল ম্যাগাজিনকে আরও একটা উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের কুরাসকে আরও সবার কাছে একটা তথ্য সমৃদ্ধ মলাট পৌঁছে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এমন কিছু বিষয় গবেষণাধর্মী লেখা যে আমরা আমাদের পত্রিকাকে সাজাই, যেটা একটা এলাকার এবং সাহিত্যের একটা সম্পদ হয়ে থাকবে। এবং সেদিকটায় মাথায় রেখে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যা করেছি, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুনীল আকাশ, ভাট সংখ্যা, দৃঢ়নলা সংখ্যা এবং পরবর্তীকালে আমরা একটা গ্রাম সংখ্যা করেছি। এমন কিছু যেগুলো আমাদের গ্রামের বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতি, অনুষ্ঠান, লোকাচার, এই সবগুলোকে আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য কুরাস একটা দায়বদ্ধতা পালন করেছে তার সাহিত্য সেবামূলক মনোভাবকে প্রকাশ করার জন্য। আজ কবিতার টানে কবিতা উৎসব 2018 যে অনুষ্ঠান হলো,
সেখানে কতজন কবি উপস্থিত ছিলেন? আমরা প্রায় 3-4 জেলার যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা প্রকাশের সঙ্গে যুক্ত, আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রায় 150 জনের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, 150 জন কবি লেখক সাহিত্যিক বন্ধুকে। তাদের মধ্যে প্রায় 100 জন কাছাকাছি এসেছে আমাদের এই কবিতা গানের কবিতা উৎসবে। অনুষ্ঠান কেমন হল? আসলে ভালো লাগাটা যারা উপস্থিত তারাই হয়তো বলতে পারবে, কিন্তু আমাদের আত্মসন্তুষ্টির জায়গা থেকে বলছি আমরা সারা বছর ধরে আমাদের প্রকাশ গোষ্ঠী এই পত্রিকাটাকে নিয়ে যেভাবে চিন্তাভাবনা করে, ছেলেরা প্রকাশের সব বন্ধুরা এই যে দেখছেন আমাদের একদম প্রকাশের এই লাগানো, আমরা এই টি-শার্টের একটা বিশেষ উত্তেজনা থাকে এবং সেটাকে নিয়ে আমরা আজকে যেভাবে উপস্থিতি এবং সবার মধ্যে যে একটা উচ্ছলতা সেই দিক থেকে মনে হয়েছে এবং পত্রিকাটি একটা অপূর্ব হয়েছে সবার মুখ থেকে ওই মুহূর্তে যারা আমরা সারা পেয়েছি। তো সেই দিক থেকে আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুবই সন্তুষ্ট, আত্মসন্তুষ্ট বলবো আমরা, আমাদের পরিশ্রম সার্থক। আমরা জানি এবং অনেক কবি মহলে অনেকেই জানেন যে কোরাস বিশেষ সংখ্যা নিয়ে একটি অনুষ্ঠান এবং বিশেষ সংখ্যা করে থাকেন প্রতি বছর। আগামী বছর আপনাদের এমন কোনো চিন্তাভাবনা কিছু রয়েছে যা সমাজকে আপনারা কিছু বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, একটি দারুণ আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমরা আজকে প্রকাশও করেছি প্রসঙ্গত, ঘাটাল এলাকার যিনি সাহিত্যকে একেবারে নিজের কাঁধে করে বই নিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে, যিনি লিটিল ম্যাগাজিনের একটা পুরোধা ব্যক্তিত্ব আমাদের ঘাটাল এলাকার, কেন পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কয়েকবার যিনি লিটিল ম্যাগাজিন একাডেমি পুরস্কারে পুরস্কৃত, আমাদের গর্বের পত্রিকা সৃজন, সেই সৃজন সম্পাদক লক্ষণ কর্মকারকে নিয়ে আমাদের প্রকাশ একটি বিশেষ সংখ্যা করতে চাইছে এবং আশা করছি এটা খুব সাড়া জাগানো এবং গুরুত্বপূর্ণ সংখ্যা হবে। আমাদের ম্যাগাজিনের যে আমাদের প্রকাশের যে ইতিহাস, আমাদের শুরু থেকে যে আমাদের 13-14 বছরের যে পথ চলা, তার মধ্যে একটা মাইলস্টোন হবে বলে আমরা আশা করছি। এবং প্রকাশের সঙ্গে যেহেতু লক্ষণবাবু আমাদের দীর্ঘদিন যুক্ত আছেন, আমাদের পথপ্রদর্শক, তার প্রতি আমাদের এটা শ্রদ্ধাঞ্জলিও বলতে পারে। আপনার নাম? আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সম্পাদক দুঃখানন্দ মণ্ডল, আমি সহসম্পাদক শ্রীজিৎ জানা, আমাদের প্রকাশের আরেক রয়েছেন সন্দীপ এবং আরও অনেকে রয়েছে, অনেক বন্ধু। আপনি যদি বলেন আমরা এখন পটফ্রেমে আসতে পারি। সাহিত্য আন্দোলন, আমরা মানুষের সাথে আছি, কবিতার সাথে আমরা আছি এবং লিটিল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই আন্দোলন, এই পত্রিকা প্রকাশ। এইভাবেই আগামী সংখ্যা এবং অদূর ভবিষ্যতে আরও এরকম বিশেষ সংখ্যা করতে থাকুক, ঘাটালের লিটিল ম্যাগাজিন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাক, এই আশা পূরণ হোক, প্রকাশের স্বপ্ন পূরণ হোক, সফল হোক, এটা আমরাও চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, প্রকাশ গোষ্ঠীকে ধন্যবাদ, প্রকাশের সমস্ত আয়োজন অনুষ্ঠানকে সকলকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ক্যামেরায় সুব্রত মণ্ডলের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।